কুর্মিটোলা গল্ফ ক্লাবের সবুজ ঘাসে গর্ডন গ্রিনিজ ঠিক যেন মানাচ্ছে না কারণ ক্রিকেট যার রন্ধ্রে রন্ধ্রে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী দলের সেই সদস্যর তো গল্ফ ক্লাবে থাকার কথা নয় অবসরে নাকি গল্ফ খুব ভালোবাসেন গ্রিনিজ তাই তো বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অনুরোধে আবারও ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের ক্রিকেটের অকৃত্রিম বন্ধু গর্ডন গ্রিনিজ গলফ দেখতে এলো গ্রিন ঘুরে ফিরে আলোচনায় সেই ক্রিকেট প্রসঙ্গ কারণ সামনেই তো ইংল্যান্ড বিশ্বকাপ গ্রিনিজের হাত ধরেই উনিশশো সালে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ উনিশশো সালে খেলেছিল প্রথমবারের মতো বিশ্বকাপ দুই দশক পর আবারও সে ইংল্যান্ডে বিশ্বকাপের মঞ্চ মাতাবে টাইগাররা গ্রিনিজের কাছে তাই প্রশ্ন কেমন করবে বাংলাদেশ দেখুন উনিশশো সালের বাংলাদেশ দলের সঙ্গে এখনকার দলের অনেক পার্থক্য সে দলটা অনেক পরিশ্রম করেছিল বিশ্বকাপের জন্য আর এখনকার দলের অনেকেই আমি চিনি না তাই সেভাবে বলতে পারবো না তবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে অগঠন ঘটিয়ে देयर ক্ষমতা বাংলাদেশে রয়েছে গেল কয়েক বছরে বিশ্ব ক্রিকেটের নতুন এক পরাশক্তির নাম বাংলাদেশ তারপরও কেন বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী হতে পারছেন না গ্রিনিচ বাংলাদেশ গেল কয়েক বছরে অনেক উন্নতি করেছে। দলে বেশ কজন মেধাবী ক্রিকেটার রয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা ওরা ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না অনেকটা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ মতো আজ ভালো খেলবে তো কাল সিজ হারার মতো অবস্থা তাই ধারাবাহিকতা ধরে রাখাটা জরুরি এবারের বিশ্বকাপের ফরম্যাট একটু আলাদা তাই প্রতিটি ম্যাচেই টাইগারদের সতর্ক হওয়ার ও পরামর্শ দিয়েছেন গ্রিনিজ ভারত আমার প্রিয় দল তবে এবারে বিশ্বকাপে নির্দিষ্ট করে কাউকেই এগিয়ে রাখা যাবে না ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশকে ভালো খেলতে হলে সব বিভাগে সেরাটা দিয়ে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একশো আটটি টেস্ট ও একশো আটাশটি ওয়ানডে ম্যাচ খেলেছেন গর্ডন গ্রিনিজ পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা